হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বং ম্যাথমেটিক্স অলরেডি আজ আমি একটা ভিডিও বানিয়েছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যখন এডিট উইন্ডো ওপেন হবে সেখানে যেই চেঞ্জেসগুলো করতে হবে বা আমি যে চেঞ্জগুলো করবো সেগুলো নিয়ে তো তারপরেও অনেকের অনেক ডাউট রয়েছে যে কারণে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এবং তারপর তোমরা এই ভিডিওটা দেখে নেবে ঠিক আছে চলো স্টার্ট করছি এবং এখানে একটা কথা বলে রাখি তোমাদের প্রত্যেকের নিজের ইউনিভার্সিটির যা রুল এবং তোমার মার্কশিটে যা আছে সেটাই ফলো করবে এটা একটা জাস্ট ডেমো হিসেবে আমি দেখাচ্ছি যে আমি কী কী ফলো করেছি তো আমি অলরেডি নাইন টেন সেকশনের ফর্ম ফিল করে দিয়েছিলাম তখন অনেক জায়গা ক্লিয়ার ছিল না বা সেগুলো মেনশনও করা ছিল না যার ফলে আমি কেবলমাত্র গ্র্যাজুয়েশানের আটশো মার্কসের বেসিসে ফর্মটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম মানে ওই ডিটেলসটা ওখানে দিয়েছিলাম এবং তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েটেরটাও দিয়েছি তো আমি যখন এডিট করব। আমি অবশ্যই আমার গ্র্যাজুয়েশনের কলামটা ঠিক করে নেব যেহেতু এখন আমাদের পুরোটা দিতে বলেছে অর্থাৎ অনার্স পাস ল্যাঙ্গুয়েজ ইভিএস সবটা মিলিয়ে তো আমি ঠিক করেছি আমি সবটাই দিয়ে দেবো তো তার যে ক্যালকুলেশানটা আমি করেছি দেখাচ্ছি আমি অ্যাকাডেমিক্স ফর গ্র্যাজুয়েশনের জন্য যেটা দেব। দেখো ইউনিভার্সিটি তোমরা প্রত্যেকে নিজের নামটা লিখবে ইউনিভার্সিটির আমার হচ্ছে ইউনিভার্সিটি কি দ্য ইউনিভার্সিটি অফ বাডওয়ান। সাবজেক্ট ইন শর্ট এটা অনেকে ডাউট হচ্ছে কি দেবে দেখো আমার যেটা রয়েছে আমি দেখাচ্ছি আমার অনার্সে যেই সাবজেক্টটা আছে ম্যাথামেটিক্স অনার্স তাই এম টি লেখা আছে তারপর ফিজিক্স জেনারেল ছিল তাই পিএইচ এসজি লেখা আছে কেমিস্ট্রি জেনারেল ছিল তাই কেমিস্ট্রি জেনারেলের পরিবর্তে সিইএমজি এটা আমাদের কোড ছিল ইএনজিসি মানে ইংলিশ কম্পালসারি বিএনজিএফ মানে এটা হচ্ছে আমাদের বাংলা যেটা ছিল কম্পালসারি বাংলাটা আর ইএনভিএস মানে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিস তোমরা প্রত্যেকে নিজের মার্কশিট ফলো করবে এবং সেখানে যা সাবজেক্ট কম্বিনেশান রয়েছে এবং যেভাবে রয়েছে কোড দিয়ে যদি থাকে কোড দিয়ে লিখবে বা ইন তোমরা লিখে নেবে আচ্ছা এবার আসছি ইয়ার অফ পাসিং তোমাদের যার যেটা ছিল দেবে আমার এখানে ইয়ার অফ পাসিং ছিল দু ফুল মার্কস এটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করছে যে ষোলোশো দেবো না পনেরোশো দেবো তোমার নিজের ইউনিভার্সিটির যে মার্কশিটে যেই মার্কসটা রয়েছে ফুল মার্কস ওটাই দেবে অন্য কারো ইউনিভার্সিটির রুলটা নিজের ওপর অ্যাপ্লাই করবে না ঠিক আছে তোমার যদি পনেরোশো হয়ে থাকে পনেরোশো দেবে যদি কারো পনেরোশো পঞ্চাশ হয়ে থাকে পনেরোশো পঞ্চাশ দেবে আমার ইউনিভার্সিটিতে ষোলোশো ছিল আমি ষোলোশো দিচ্ছি তার মানে এই নয় যে তোমাকেও ষোলোশোই দিতে হবে তো আমি আমার মার্ক্স ক্যালকুলেশনটা দেখাচ্ছি আমার অনার্সে আটশোর মধ্যে ছিল পাঁচশো সাতাশি পাস কোর্সে ছিল ছশোর মধ্যে তিনশো উনআশি এখানে হয়ে গেল চোদ্দোশোর মধ্যে কত এবার আমাদের বাংলায় ছিল পঞ্চাশ নম্বর ইংরেজিতে ছিল পঞ্চাশ নম্বর আর ইভিএসে ছিল পঞ্চাশ নম্বর তো এখানে কিন্তু গ্রেড সিস্টেম ছিল এখানে কিন্তু কোনো মার্কস দেওয়া থাকেনি নি তো গ্রেডটা মার্ক্সে কনভার্ট করতে গেলে আমরা যেই মানে কথা বলে যেটা জানতে পেরেছি ঠিক আছে অফিসের সঙ্গে বা চ্যাট করেও যেটা জানতে পেরেছি ওনারা কিন্তু বলেছেন যে গ্রেডটা যদি কেউ দিতে চাই ধরো আমি আমার কথা বলছি গ্রেড বি আমাদের গ্রেড বি মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যান্ড এবং বিলো সেভেন্টি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পারসেন্টের মধ্যে যারা পাবে তাদের হচ্ছে গ্রেড বি তো ওনারা কিন্তু বলেছেন যে মিনিমামটা দিতে হবে মানে ফিফটি টু সেভেন্টির মধ্যে মিনিমাম হচ্ছে ফিফটি তো আমি কিন্তু ফিফটিই নিয়েছি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এর মাঝে একটা নিলে চলবে কিন্তু যাতে কারো কোনো ডাউট না থাকে বা তুমি যাতে পরে কোনো প্রবলেম না ফেস করো তাই তুমি মিনিমামটাই দেবে তাহলে তুমি পরে বলতে পারবে যে আমি মিনিমামটাই দিয়েছি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তোমার ঠিক আছে যদি এর মাঝামাঝি তুমি একটা কোনো দিয়ে দাও হয়তো যদি পরে প্রবলেম হয় তখন তোমারই প্রবলেম হবে তাই সেফ থাকার জন্য আমার মনে হয় মিনিমামটা দেওয়াই ভালো তো ইংরাজিতে ফিফটি পার্সেন্ট আমি ধরে নিয়েছি যেহেতু গ্রেড বি আছে মানে ফিফটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট তো আমি ইংরাজিতে ধরেছি ফিফটি পার্সেন্ট মানে কি পঞ্চাশের মধ্যে আমার পঁচিশ হচ্ছে একইভাবে বাংলাতেও গ্রেড বি ছিল মানে বাংলাতেও পঞ্চাশের মধ্যে পঁচিশ এবং ইএনভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজে আমার ছিল বি গ্রেড মানে ফিফটি পার্সেন্ট এটা একশোর মধ্যে তাহলে কনভার্ট করলে হচ্ছে পঞ্চাশ তাহলে এই পার্টটা যেই মার্কসটা হচ্ছে এটা কার মধ্যে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস একশো মানে দুশোর মধ্যে আমার কত হয়ে গেলো এখানে একশো হয়ে গেল তো আমি এই মার্কসটা এখানে ক্যালকুলেট করে দেখো এখানে পাশে দেখানো আছে যে ওভারঅল তাহলে আমার কত হচ্ছে ষোলোশোর মধ্যে এক হাজার ছেষট্টি এটা আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করি অর্থাৎ আমি এখানে কত দিয়ে ভাগ করেছি ষোলোশো আছে মানে আমি ষোলো দিয়ে ভাগ করেছি যাদের যেভাবে রয়েছে ওইভাবে ভাগটা করতে হবে তো আমি পার্সেন্টেজটা এইভাবে বের করেছি ল্যাঙ্গুয়েজ প্লাস ইভিএস এই সেকশনটা আমি আলাদা করে লিখে রেখেছি যে আমার এখানে দুশোর মধ্যে একশো হচ্ছে আর গ্র্যাজুয়েশানে অর্থাৎ অনার্সের পেপারে আটশোর মধ্যে কত হচ্ছে পাশে কত হচ্ছে ছশোর মধ্যে তাহলে আটশো প্লাস ছশো প্লাস দুশো মানে কত হচ্ছে আমার ষোলোশো আচ্ছা এবার আর যেটা এডিট করবো ভেবেছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ স্টাডিডে আমি এমপি অর্থাৎ মাধ্যমিকে বাংলা ইংরাজি দিয়েছি ঠিক আছে বাংলা ইংরেজি মাধ্যমিকে যে সব বাংলা ইংরেজি দিয়েছি এবং গ্র্যাজুয়েশান আমি দিয়েছিলাম যখন ফর্মটা ফিল করেছিলাম তখন আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়েছিলাম আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে দিয়েছিলাম বেঙ্গলি তো যেহেতু আমি কম্পালসারিতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বাংলা পড়েছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংরেজি পড়েছি তাই আমি ঠিক করেছি এডিট করার পর আমি এটার কারেকশান করে এই গ্র্যাজুয়েশানের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বাংলা করে দেবো এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ করে দেবো অনেকের ডাউট হচ্ছে এটা দিতেই হবে কি দেখো যাদের ছিল মার্কশিটে মেনশন করা আছে তারা দেবে যাদের নেই তারা দেবে না সিম্পল ব্যাপার তাই এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই যদি আরও কারো কোনো ডাউট থাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে আমি নিশ্চয়ই কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের আবার জানিয়ে দেবো বা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার Thanks for watching.